রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরম পর্যায়ে। আর এই প্রসঙ্গে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জিকে প্রশ্ন করা হলে রবিবার তিনি বলেন, কি হবে সংঘাত করে? 100 দিনের কাজের টাকা আসবে, মানুষের লাভ হবে এতে, পাশাপাশি লোকসভা ভোটে এই রাজ্যে জোট প্রসঙ্গে তিনি বলেন, ইন্ডিয়া কোনো নির্বাচনে জোট নয়। রবিবার রাজারহাটে সত্যজিৎ রায় ভবনে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে সংহতি কর্মশালা অনুষ্ঠিত অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই প্রস্তুতিকে সংহত করে শফিকুল সর্দার এসেছেন, যে ভারতবর্ষ নিয়ে আমরা গর্ব করি। 75 বছর আগে মহাত্মা, যারা যারা ভেতরে আসন গ্রহণ করতে পারবেন,